তারা কুলি ডিপেশের জন্য যাচ্ছেন আমাদেরকে পুলিশ সবাইকে যেতে দিচ্ছে না বাবা দিচ্ছে দাবিটা মূল দাবি কি ছিল এখানে আমাদের মূল দাবি হচ্ছে দেশটা দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার দায়ে ধর্মমূল্য বৃদ্ধির দায়ে অর্থনৈতিক ধ্বংসের দায়ে জনমানের নিরাপত্তা রক্ষায় ব্যর্থার দায়ে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাগের দাবি আমরা সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র চাই আবার আমরা জঙ্গিবাদ ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদী চেতনার রাষ্ট্র সাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রের মাধ্যমে দিন দেশ ধ্বংস হইতে দিব না তাহলে কি আপনি দাবি করছেন যে আসলে অন্তর্বর্তী সরকার যে ছাত্র আন্দোলনের সাথে কি আসলে এক প্রকার বেমানি হচ্ছে বলে মনে করছেন হ্যাঁ আমরা তাই মনে করছি যে এটা মির্জাফরি হচ্ছে বিশ্বাসগত কথা হচ্ছে আন্দোলন কুক্ষিগত হয়ে গেছে বিশেষ চক্রের কারা কুক্ষিগত করেছে বলে মনে করেন যারা দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে যারা আজকে সারা দেশে মাজারে হামলা চালাচ্ছে মসজিদ হামলা চালাচ্ছে তারা মা বন্ধুর স্বাধীনতার উপর আক্রমণ করছে যারা বিভিন্ন ধর্মের মন্দিরে হামলা করছে স্বাধীন না কোন দল দ্বারা কোন কুক্ষিগত হচ্ছে কিনা যারা আমরা সেটার আলামত দেখতে পাচ্ছি আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি অলরেডি উপদেষ্টা পরিষদের মধ্যেও জঙ্গিবাদ ঢুকে গেছে এবং রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে জঙ্গিবাদের প্রসারে দেওয়া হচ্ছে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে ইনসানিয়ত বিপ্লব আমরা নিবন্ধিত রাজনৈতিক দল আমাদেরকে সংলাপে না দেখে কেবলমাত্র জঙ্গিবাদী দলকে নিয়ে সংলাপ করে এটা সম্পূর্ণরূপে বৈষম্যমূলক আচরণ এটা জঙ্গিবাদী আচরণ এটা পক্ষপাত দুষ্ট আচরণ এটা দেশের স্বাধীনতা ধ্বংসের মানে আলামত তাহলে এই জঙ্গিবাদ থেকে মুক্তির জন্য আসলে কি করণীয় কি থাকবে জঙ্গিবাদ থেকে মুক্তি হচ্ছে আমরা মানবতা বিশ্বাসী সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে একক গোষ্ঠীর একক ধর্মের একক জাতীয়তাবাদী রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে যে পূজা নিয়ে যে বিভেদ সৃষ্টি হয়েছে এই বিষয়গুলো আসলে কেন হচ্ছে বলে মনে করেন এটাও জঙ্গিবাদী আচরণের কারণ হচ্ছে জঙ্গিবাদের প্রতি পক্ষপাতের কারণ হচ্ছে জঙ্গিবাদ উগ্রবাদকে এই অন্তর্বর্তী সরকার প্রশ্রয় দিয়েছে তারা বিনা বাধায় হামলা অত্যাচার চালাচ্ছে অন্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে নিজেদের মতবাদ চালিয়ে দিচ্ছে এখান থেকে পরবর্তী কর্মসূচি কি হবে আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে জঙ্গিবাদ জঙ্গিবাদের হাতে যেন রাষ্ট্র না যায় আমাদের পাঁচজন নেতা প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি নিয়ে গেছেন এখন কি পুলিশের বাধার মুখে যেতে পারেননি এমনটা পুলিশের বাধায় আমাদের পাঁচজন প্রতিনিধিকে অনুমতি দিয়েছে পাঁচজন প্রতিনিধিকে দাবি দেওয়া স্মারকলিপি নিয়ে আপনাদের কি দাবি অধিকার হরণ হয়েছে কিনা পুলিশের